নমস্কার, বুকস অ্যান্ড বুকস একাডেমিক সলিউশনসের পক্ষ থেকে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত স্কুলের জন্য কম্পোজিট গ্রান্ট দিয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলা পেয়েছে প্রায় 20 কোটি টাকা। স্কুলগুলি নানা খাতে এই অর্থ ব্যয় করতে পারবে। আমরা গোবরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মধ্যমগ্রামে সেখানে গিয়েছিলাম একটি বসে আঁকো প্রতিযোগিতা করতে। স্কুলের ছাত্রছাত্রীরা বড়ই উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি ছাত্রছাত্রী পায় আঁকার কাগজ, রং পেন্সিল এবং সবশেষে পায় তারা পার্টিসিপেশন সার্টিফিকেট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেয়া হয় মেডেল।